वेलकम टू सुजात एंटारप्राइज। सुजात एंटारप्राइज आज के आबार एकटी नतून भिडियोते सकल के स्वागत जानाच्छी। आपनारा एखन देखते पाच्छेन एगुलो हच्छे ड्राम रोस्टार कलर, दारुण एकटा दुर्दान्त कलर करा हयेछे मेशिनेर मध्ये एबं क्वालिटिर दिक थेकेओ किन्तु दारुण। এই দুটো কিন্তু ড্রাম রোস্টার রয়েছে এবং এছাড়া কেউ যদি বলেন যে আমি রাফ বুলেট টাইপের মেশিন নেব, বুলেট রোস্টার, সেটাও রয়েছে। এবং চাল শুকনো করা মেশিন যেটা হচ্ছে ড্রায়ার মেশিন, সেই মেশিনও কিন্তু স্টকে রয়েছে। সব ধরনের মেশিন কিন্তু আমাদের এখানে পাওয়া যাবে, আপনারা যেদিনে আসবেন সেদিনই কিন্তু পেয়ে যাবেন এই ধরনের মেশিন। এটা হচ্ছে চাল শুকনো করা মেশিন, ঘন্টায় ক্যাপাসিটি মেশিনের 150 কেজি, আপনারা 1 ঘন্টায় আপনারা চাল শুকোতে পারবেন। এবং এই রোস্টারগুলো কিন্তু বড় রোস্টার, যেমন ঘন্টায় ক্যাপাসিটি, যেমন টাপ যেমন ক্যাপাসিটি রয়েছে, কোনোটা রয়েছে 250 কেজি, কোনোটা 300 কেজি, কোনোটা 350 কেজি। এবং ওদিকের একটা বড় রয়েছে, এটার ক্যাপাসিটি 350 থেকে 400 কেজি ক্যাপাসিটি। এবং এদিকেও ড্রাম টাইপের রয়েছে। তো এরকম অনেক ধরনের মেশিন কিন্তু আমাদের কারখানাতে রেডি আছে, আপনারা এলে দেখতে পারেন। এবং এছাড়াও আমাদের আরেকটা গোডাউন রয়েছে, যেখানেও সেখানেও কিন্তু অনেক ধরনের মেশিন কিন্তু রেডি আছে। এবারে আমরা দেখব যে মুড়ি মেশিন ছাড়াও যে আমাদের এখানে পালভারাইজার মেশিন রয়েছে সেগুলো দেখাবো। এটা আমাদের হচ্ছে পালভারাইজার মেশিন, যেগুলো রয়েছে গম ভাঙা, মানে গম পেশাই করা মেশিন, সেটার গোডাউন দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু অনেকগুলো গম পেশাই করা মেশিন রয়েছে, দেখুন পালভারাইজার মেশিন, দামও খুব কম। আপনারা চাইলে মুড়ি ভাজা মেশিন এবং পালভারাইজার মেশিন একই জায়গা থেকে নিতে পারেন, মানে আপনাদেরকে কোথাও যেতে হচ্ছে না, এক জায়গাতে কিন্তু দু রকমের মেশিনই পেয়ে যাবেন। আর এগুলো কিন্তু প্রত্যেকটা সিল করা রয়েছে, দেখতেই পাচ্ছেন প্যাকেট কিন্তু খোলা হয়নি। এবং এখানে একটা খোলা রয়েছে কারণ অনেকে কাস্টমার আসছে দেখছে সেজন্যে। আর প্রত্যেকটা দারুণ এই পালভারাইজার মেশিনের সাথে জালি, 8-9 রকমের জালি দেওয়া হচ্ছে, মানে টোটাল ফ্রি এগুলো রয়েছে। আর এইগুলো কিন্তু পালভারাইজারগুলো কিন্তু পুরোটা ডিজিটাল রয়েছে। এইখানে আপনার স্ক্রিনে দেখতে পাবেন কত এই যে স্ক্রিন, ডিজিটাল স্ক্রিন লাগানো রয়েছে, দেখতে পাচ্ছেন এইখানে কত টেম্পারেচার আপনারা গম পেশাই করবেন সমস্ত কিছু দেখতে পাবেন। মানে পুরোটা মুড়ি মেশিন, একদিকে মুড়ি মেশিন যেমন ডিজিটাল করা হয়েছে, সেরকম পালভারাইজার মেশিনও কিন্তু ডিজিটাল করা হয়েছে। এবার দেখে নেব যে মুড়ি ভাজা মেশিনে, দেখুন স্টেনলেস স্টিলের মুড়ি ভাজা মেশিনে কিন্তু একটু পরেই মুড়ি ভাজা হবে, এটার মাধ্যমে আপনার ব্রিকেটে ভাজতে পারবেন। তো সেটাই রেডি করা হচ্ছে। এটা হচ্ছে ডিজিটাল মুড়ি ভাজা মেশিন, যেটা 1 কেজি গেছে 100 কেজি। আপনাদেরকে বলবো যে এই মেশিনে যেমন গ্যাস ছাড়াও কিন্তু আপনারা ব্রিকেটও করতে পারবেন, সে ধরনের করা হয়েছে, এবং কাঠও করতে পারবেন, সেরকম ধরনের জ্বালানি করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। চারদিকে কিন্তু ড্রাম রোস্টার এবং প্যাচ রোস্টার, মানে সব ধরনের রোস্টার কিন্তু আপনারা একই জায়গায় পেয়ে যাবেন। এটা যেমন প্যাচ বানানো হচ্ছে এবং ডিজিটাল, কালকে দেখিয়েছিলাম যে গ্লাসুলটা কী, গ্লাসুলের কাজটা কী, দেখলেন আপনারা দেখেছেন নিশ্চয়ই সবাই সকলে ভিডিওতে। ব্যাপার হচ্ছে গ্লাসুলে কোনো দিন মানে গ্লাসুলটা পোড়ানো যায় না, কারণ ওটা কাঁচের কাঁচতন্তু, অ্যাকচুয়ালি বলা চলে কাঁচতন্তু। তো এরকম ধরনের ইনফরমেশন তুলে ধরবো। আর ছোট ডিজিটাল মুড়ি ভাজা মেশিন নিতে চাইলে ওই সাইডে রাখা রয়েছে। আর একই জায়গায় গম ভাঙা মেশিন, পালভারাইজার মেশিন, যেগুলো মানে সব ধরনের মেশিন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কারখানাতে এলে। আর বেকারি মেশিন, সব থেকে বড় হচ্ছে বেকারি মেশিন এখানেও রয়েছে। তো আপনারা যারা আমাদের চ্যানেলটি দেখছেন, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখন সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন আমরা কিন্তু ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো নতুন নতুন ইনফরমেশন নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।